উচ্চ আদালতের বিচারপতি অপসারণের বিধান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে ক্ষুব্ধ স্বয়ং সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক তিনি এখন আইন কমিশনের চেয়ারম্যান পূর্ণাঙ্গ রায় প্রকাশের আট দিন পর বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন রায় পরে মনে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় এটা বিচারপতিদের প্রজাতন্ত্র সাবেক প্রধান বিচারপতি বলেন রায় বেশ কিছু অপ্রাসঙ্গিক ও মর্যাদা হানিকর মন্তব্য করা হয়েছে সংসদের তৈরি বিধানের পরিবর্তে সামরিক শাসনে জারি করা বিধানকে বেছে নিয়েছে সুপ্রিম কোর্ট আরও জানাচ্ছেন আজির ইসলাম পান্ন প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান দেশের মূল সংবিধান কাটাছাড়া করেন বিচারপতিদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপসারণ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করেন তার আগে মূল সংবিধানে এই ক্ষমতা দেয়া ছিল জাতীয় সংসদের হাতে সরকার বর্তমান মেয়াদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে মূল সংবিধান অনুসারে বিচারপতি অপসারণের ক্ষমতা পুনরায় সংসদের হাতে ফিরিয়ে আনে সংবিধানের এই নতুন বিধান বাতিল করে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেয় এই হলো প্রথম মামলা যেখানে অরিজিনালকে বাদ দিয়ে মার্শাল প্রভিশনকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে উনলিগ্যাল করেছে প্রায় আটশো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় পহেলা আগস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট এই রায়ের মূল লেখক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাকি পাঁচ বিচারপতি মূলত সহমত প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খারুল হক রায়টি পড়ে বেশ কিছু অপ্রাসঙ্গিক ও মর্যাদা হানিকর বক্তব্য খুঁজে পেয়েছেন বলে জানান নানান ধরনের ডিরোগেটির রিমার্ক অথাৎ জাজ মহোদয় করেছেন এবং এ কথাও বলেছেন যে এমপি হওয়ার আগে তাদের কনসিডার করা উচিত যে তারা এমপি হওয়ার যোগ্য কি না যদি এখন এমপি সাহেবের উল্টো করে যদি বলেন যে হাইকোর্টের জাজরা জজ হওয়ার উপযুক্তি না বিচারপতি হওয়ার উপযুক্তি কিনা এটাকে তারা বিবেচনা করে দেখেছেন তাহলে কেমন শোনা যাবে জিনিসটা আলোচিত মামলার রায় ঘোষণার আগে থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি নানা অনুষ্ঠানে সংসদ সদস্যদের সমালোচনা করে দেয়া বক্তব্য পূর্ণাঙ্গ লিখিত রায়ে খুঁজে পাওয়াই সন্দেহ ও প্রশ্ন উত্থাপন করেছেন আইন কমিশনের চেয়ারম্যান কথা পূর্ণাঙ্গ রায়টি পড়ে সামগ্রিকভাবে রাষ্ট্রের মৌলিক চরিত্র পাল্টে যাবার মতো অনুভূতি তৈরি হয়েছে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের মধ্যে যিনি বিচারপতি হিসেবে বেশ কিছু ঐতিহাসিক রায় দিয়েছেন সেটাকে ডিক্লেয়ার করা হলো ইলিগাল তাহলে এখন অ্যাকাউন্টেবিলিটি রইল কোথায় পিপলের কাছে তো অ্যাকাউন্টেবিলিটি আর থাকছে না আমরা এতকাল জেনে এসেছি দিস ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কিন্তু এই রায়ের পরে আমাদের তো মনে হচ্ছে যে উই আর লঙ্গার ইন দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ আইন কমিশনের সংবাদ সম্মেলনের পর এই রায় নিয়ে আরও কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ মন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন প্রধান বিচারপতি সিনহার পেছনে অন্য কোনো শক্তি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা করছেন পাকিস্তানি ধারা বাস্তবায়নের চেষ্টা চলছে আজিজুল ইসলাম পান্নু বৈশাখী সংবাদ ঢাকা